হ্যালো ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা সম্পর্কে আপনারা অনেকে হয়তো অবগত না। তো বাজারে একটা নতুন কেমিক্যাল এসেছে, এই কেমিক্যালের ভিতর শুকিয়ে যাওয়া শাকসবজি কিছু সময় ডুবিয়ে রাখলে দেখা যায় শাকসবজি আবার আগের মতো ঝরঝরে সবুজ হয়ে যায়। দেখে বোঝাই যাবে না যে শাকসবজিতে যে আপনার কেমিক্যাল ছিল বা কেমিক্যালে ডুবিয়ে রাখা হয়েছিল। এটা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। তো আপনারা আজকে আমাদের ভিডিওটি টেনে টেনে দেখবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই কেমিক্যালটা মানুষের জন্য কতই ক্ষতিকর। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। তো চলুন আমরা ভিডিওটি দেখি।